আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আজকের মধ্যে সব জেলায় ডিসি প্রত্যাহার নতুন নিয়োগের সুপারিশ দেবেন বিগত সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা আন্দোলনে হতাহতদের তালিকা ও চিকিৎসা দিতে ব্যর্থ উপদেষ্টারা ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা আর দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং সাগরে ঢেউয়ের সাথে হঠাৎ ভেসে আসছে বিপুল পরিমাণ বর্জ্য কক্সবাজার সৈকতে নামতে ভয় পাচ্ছেন পর্যটকরা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সব জেলা প্রশাসককে আজকের মধ্যেই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সাথে কয়েকজন সিনিয়র সচিবের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় নতুন ডিসি নিয়োগে বিগত সরকারের আমলে বঞ্চিত পাঁচ কর্মকর্তাদের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানা গেছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার বিক্ষোভের মুখে দায়িত্ব পালনে অনেক ডিসি অনীহার কথা জানিয়েছিলেন তারা মাঠ প্রশাসন থেকে ফেরত নেওয়ার জন্য ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাও বলেছেন ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি ও যথাযথ চিকিৎসা নিতে উপদেষ্টা পরিষদ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার তারা বলেন আহতদের চিকিৎসার জন্য যে ব্যবস্থা নেয়ার দরকার স্বাস্থ্য উপদেষ্টা তা নিচ্ছেন না যেসব ডাক্তার চিকিৎসায় অবহেলা করেছেন তাদের বিচার দাবি করেছেন সমন্বয়করা ফজলির রিপোর্ট এখনো হাসপাতালগুলোতে কাতরাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা আন্দোলনের সমন্বয়করা পালা করে রাজধানীর সহ সারাদেশে আহতদের চিকিৎসার খোঁজ নিচ্ছেন এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ও সার্জি তালুক পরে তারা সাংবাদিকদের বলেন আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে গা ছাড়া ভাব দেখা যাচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্বাস্থ্য অপরি নি আছেন তার কিন্তু আমরা প্রপার যে ইমপ্লিমেন্টেশন দায়িত্ববোধ তার কাজের আমরা দেখতে পাচ্ছি না আমরা আশা করবো তিনি হাসপাতালগুলো ভিজিট করবেন এবং শুধু ভিজিট করবেন না এবং প্রজ্ঞাপন জারির মধ্যে সবকিছু সীমাবদ্ধ রাখবেন না তাকে আমরা যেভাবে এই মুহূর্তে প্রত্যাশা করি সেইভাবে আমরা পাচ্ছি না আমরা বিশ্বাস করি যে তাকে তিনি যদি এখন তার হয়ে যাচ্ছে অবশ্যই অন্য একটি চিন্তা করা উচিত আন্দোলনে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সহায়তা দেওয়ার পূর্ব শর্ত তাদের একটি নির্ভুল তালিকা তৈরি করা গুরুত্বপূর্ণের কাজেও উপদেষ্টা পরিষদ ব্যর্থ হয়েছে বলেও মনে করছেন তারা আমরা কি অফিসিয়াল বডি তাদের কথা অনুযায়ী তারা যেভাবে বলছে তারা আমাদের সহযোগিতা চাইতে পারে দায়িত্ব তো তাদের নিতে হবে আমরা বিভিন্ন পক্ষ বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকে এই তালিকাগুলো ধরেন সংগ্রহ করার চেষ্টা করছি কিন্তু তাদের জায়গা থেকে এগুলো তো কালেক্ট করতে হবে এগুলোকে একটি সিকোয়েন্সে নিয়ে আসতে হবে এই দায়গুলো তাদের না মানে এই দায়গুলো কি একটা আর্টিফিশিয়াল প্ল্যাটফর্মে তাহলে তারা কেন রয়েছে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে কিন্তু সে তালিকাগুলো করতে পারেন এখন পর্যন্ত রাষ্ট্র থেকে কিন্তু ওয়েবসাইট বানানো সে কোনো পদক্ষেপে আমরা দেখতে পাইনি শুধু একবার তিনি ভিজিটে গিয়েছেন ঢাকা মেডিকেল আর তারপর আমাদের প্রেসারের কারণে এই দুই সমন্বয়ক বলেন অনেক পুলিশ সদস্যরা এখনো কাজে যোগ না দেয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সড়কে অরজকতা দেখা যাচ্ছে তারা অবিলম্বে সব পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান আপনাদের যে দাবিগুলো রয়েছে আপনারা জানাচ্ছেন সেগুলো মেনে নিতে একটু সময়ের প্রয়োজন মানে বছরের এটিএন বাংলা ঢাকা কয়েকদিন সলভ করে ফেলতে পারবো না দীর্ঘ সতেরো বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে পরামর্শের পর এই সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান বিগত বিগতাবধায় সরকারের সময় দু সালে খালেদা জিয়া এবং শেখ হাসিনার ব্যাংক হিসেব জব্দ করা হয় পরবর্তী সময় শেখ হাসিনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হলেও খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ রাখা হয় এর আগে খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজব সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে এনবিআর করেন আবেদন হাইকোর্টের নির্দেশনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে রাত এগারোটা উনষাট মিনিটের পর থেকে স্যাটেলাইট চ্যানেলটি আর সম্প্রচারে নেই তবে অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে জন্য সম্প্রচার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিচারপতি শশাঙ্কর শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন সময় মিডিয়া সময় মিডিয়া লিমিটেডের পরিচালক শম্পার রহমানের করা এক রিটের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বেই সময় টিভির সম্প্রচার বন্ধ করতে আদালত আদেশ দেন বলে জানান সংশ্লিষ্টরা চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়েল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে গতরাতে তাকে বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয় এর আগে গত সাতই আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তাকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডক কমান্ডার হিসেবে বদলি করা হয় মোহাম্মদ সোহাইলের বিরুদ্ধে দুর্নীতি জোরপূর্বক গুম এবং হত্যা সহ বিভিন্ন অভিযোগ ওঠে আর এসব অভিযোগের কারণেই নৌবাহিনী তাকে চাকরিচ্যুত করে বলে জানা গেছে ঢেউয়ের সাথে ভেসে আসছে বিপুল পরিমাণ বর্জ্য সাথে কাছিম সহ নানা সামুদ্রিক প্রাণীও এতে প্রতিনিয়ত সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সৈকত এমন পরিবেশে পানিতে নামতে ভয় পাচ্ছেন পর্যটকরা কক্সবাজার প্রতিনিধি মজিম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যটকদের সবচেয়ে পছন্দের সেখানে ছড়িয়ে আছে ময়লা আবর্জনা এসবের মধ্যে রয়েছে ছোট ছোট বাঁশ গাছের ডাল শেকড় খড় পোড়া কাঠ নানা বর্জ্য সাগরের ঢেউয়ের সাথে আসা এসব আবর্জনার সাথে ভেসে আসছে বিরল প্রজাতির সামুদ্রিক কাছিমো আমাদের নিজস্ব দেশীয় সম্পদ এটা আমাদের সবাইকে পরিষ্কার রাখতে হবে বাচ্চাদের নিয়ে আসছি এখন দেখা গেল যে বাচ্চার ক্ষতি হতে পারে আমার ক্ষতি হতে পরিবেশে দেখতে খারাপ দেখা যায় পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে এরই মধ্যে কাজ শুরু করেছে সৈকত ব্যবস্থাপনা কমিটি ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ময়লাগুলো আসার কারণে পর্যটকদের বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে ব্যথা পাচ্ছে এবং হচ্ছে আমরা লাইফগার্ড যারা আছে তারাও উদ্ধার কাজ করতে গিয়ে বা ডিউটি করতে গিয়ে আমাদেরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে পাহাড়ি ঢলের সাথে নদী পথে সাগরে পড়া এসব আবর্জনা ঢেউয়ের সাথে উঠে আসছে সৈকতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন পরিবেশ কর্মীরা অসংখ্য সামুদ্রিক বিভিন্ন প্রাণী আমরা সাপ দেখেছি কাছিম দেখেছি এমনও বিরল প্রজাতির যে মহাবিপন্ন প্রজাতির কক্সবিল আমরা এই গত কয়েকদিন আগে দেখেছি তাই সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং জেলা প্রশাসন সহ চাইলে আমরা একটু উদ্যোগ নিতে পারি দু সালে করোনার সময় কক্সবাজার সমুদ্র সৈকতের পাঁচ কিলোমিটার জুড়ে ভেসে এসেছিল কয়েকশো টন বর্জ্য সে সময় মারা যায় অসংখ্য সামুদ্রিক মাছ ও কাছিম ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা র্যাব দশ থেকে লুট হওয়ার সাতটি অস্ত্র সহ চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করে নৌসিহী সেনাবাহিনী ক্যাম্প থেকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে গত পাঁচই আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী র্যাব দশ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব দশের কাছে এসব অস্ত্র ও গোলা হস্তান্তর করে নৌসিদির ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভে ফুসে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকরা ইতোমধ্যে কলেজের গেটে এবং অধ্যক্ষের রুমে তালা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদুস হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শুরু থেকেই কলেজের শিক্ষার পরিবেশ ফলাফল ও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা তবে বর্তমান অধ্যক্ষ আব্দুল খালেক দায়িত্ব নেয়ার পর থেকেই দেখা যায় চিত্র অগণতান্ত্রিক উপায়ে ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়োগ বাণিজ্য শিক্ষকদের প্রাপ্য অর্থ আত্মসাত পরীক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এসব বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা একাধিকবার অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারণ অধ্যক্ষ আব্দুল খালেক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক যদিও শেখ হাসিনা সরকারের পতনের পর কলেজে দেখা যায়নি তাকে তিনি আমাদের পড়াশোনা এবং অন্যান্য কোনো কিছুর মান উন্নয়ন করে নাই আমাদের যে কমন রুমের অবস্থা এটা আমরা ভাষায় বলতে পারবো না লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করা হয় এবং অ্যাডমিট কার্ড সহ সকল ক্ষেত্রে দুর্নীতি করা হয় প্রিন্সিপালের আমলে কখনো কলেজে মিটিংটা কমিটি গঠন করে না উল্লাপাড়া কিংবা সিরাজগঞ্জ কিংবা ঢাকায় বসে কমিটি গঠন করে প্রিন্সিপালের স্ত্রী এই কলেজের সিনিয়র শিক্ষকদের তিনি হাতের আঙ্গুলের উপরে রেখে এই কলেজের সকল শিক্ষকদের মান মর্যাদা ধুলির করেছেন আমরা এই অবৈধ শিক্ষক প্রতিনিধিদের জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এরই মধ্যে দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ ও পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এ বিষয়ে অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে অবিলম্বে আব্দুল খালেক পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল সফরে গিয়েও গাজায় যুদ্ধ থামাতে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রাজি করাতে পারেননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধ না থামালে মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে ব্লিংকেনের এমন হুঁশিয়ারিকে তেমন আমলে নেয়নি ইসরায়েল ইসরায়েলের রাজধানী জেরুজালেমে দেশটির প্রেসিডেন্ট আইজাক হেরজক ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এক বৈঠকে সতর্কবার্তা দেন ব্লিঙ্কেন একই সাথে এবারে ইসরায়েলের গাজায় যুদ্ধ থামানোর শেষ সুযোগ বলেও মনে করেন তিনি গত রোববার ইসরায়েল সফরে এসেছেন ব্লিংকেন তার সফরের এক ঘণ্টা আগে তেলাপিবে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে হামাস এবং তার মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ এই হামলার দায় স্বীকার করেছে এদিকে গাজায় ইসরায়েলি বর্বর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন উপত্যকাটিতে নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়ে গেছে রাশিয়ার পর ইউক্রেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তিনি কিয়েভে পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ত্রিশ বছরের মধ্যে প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যাচ্ছেন কূটনীতিকরা বলছেন ভারত সরকার রাশিয়া এবং পশ্চিমা মিত্র উভয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে চাইছে কয়েক সপ্তাহ আগে মোদী মস্কো সফর এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একান্ত বৈঠক করেন এবার ইউক্রেন সফরে তিনি একান্ত বৈঠক করবেন দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেরোনস্কির সাথে এতে প্রতিরক্ষা অর্থনৈতিক ও বাণিজ্য খাতের সহযোগিতা বিনিময় নিয়ে দুই নেতা আলোচনা করবেন বলে জানান কর্মকর্তারা ভারতসহ সহ বিশ্বের বিভিন্ন দেশের আকাশে দেখা গেল বিরল সুপারমোন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে তখনই দেখা যায় এই চাঁদ টেলিস্কোপের ছাড়াও খালি চোখে দেখা যায় তা অন্য দিনের তুলনায় তখন চাঁদ দেখা যায় ত্রিশ শতাংশ বেশি এবং আকারে প্রায় চোদ্দ গুণ বড় গ্রেসের রাজধানী এথেন্সের দক্ষিণে কেপ সুনিয়োতে প্রাচীন মন্দিরের উপরে খুব উজ্জ্বল দেখা গেছে বছরের প্রথম এই সুপার যা ছিল পৃথিবীর কিছুটা কাছাকাছি সেপ্টেম্বরেও আরেকটি সুপারমোন দেখা যাবে বলে জানান মহাকাশ বিজ্ঞানীরা বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় জামালপুর জেলা বিএনপির কার্যালয় চত্বরে এই আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও জেলা যুবদলের আহ্বায়ক সচিব খান আজ বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের পঁচিশতম মৃত্যুবার্ষিকী সাভারে বিক্ষোভের মুখে প্রায় পঁচিশ বছর দায়িত্ব পালন করার পরে পদত্যাগ করলেন ঐতিহ্যবাহী সুকুরজান জিন্নতআলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী সকাল আটটার দিকে তিনি পদত্যাগ করেন স্থানীয়রা জানায় সকালে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে সুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী পদত্যাগের দাবিতে ভাটপাড়া এলাকায় তার বাড়ির সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা চাপের মুখে পদত্যাগপত্রে সই করেন তিনি পাৰ্টেক্স খেলাৰ খবৰ অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বের পরের দুটি ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়নরা অধিনায়ককে বাদ দিয়ে পরবর্তী দুটি ম্যাচের দল ঘোষণা করেছে কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে মেসি এখনও সেরে না ওঠাতেই এই সিদ্ধান্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে 5 সেপ্টেম্বর বোয়েন্স আয়ার্সের চিলির বিপক্ষে দু বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে অষ্টম ম্যাচ লিওনেল স্কালনি নিয়ে ঘোষিত আটাশ সদস্যের দলে একদম নতুন মুখ দুজন ভালেস্তিন কাস্তিয়ানোস ও মাতিয়াস সুলে শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার আজকের মধ্যে সব জেলার ডিসি প্রত্যাহার নতুন নিয়োগের সুপারিশ দেবেন বিগত সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা আন্দোলনে হতাহতদের তালিকা ও চিকিৎসা দিতে ব্যর্থ উপদেষ্টারা ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা আর দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং সাগরে ঢেউয়ের সাথে হঠাৎ ভেসে আসছে বিপুল পরিমাণ বর্জ্য কক্সবাজার সৈকতে নামতে ভয় পাচ্ছেন পর্যটকরা একটি দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে দেশ আমাদের দেশের সম্পদও আমাদের নিজে সতর্ক থাকুন অন্যকে সচেতন করুন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ